আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি টমেটোর ভর্তা বানাবো, তো কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকুন আমি কীভাবে বানাই। এখানে আমি টমেটো নিয়ে নিছি, টমেটোগুলোকে আমি কেটে ফ্রাই করে নিচ্ছি প্রথমে একটু। তো টমেটোগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখানে আমি মরিচ আর রসুন ফ্রাই করে নিয়েছিলাম আগে। তো এখন আমি ভর্তাটা বানাবো। এই ভর্তাটা অনেকটাই স্বাদ, তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি, সবাই জানে, তারপরও শেয়ার করলাম। তো এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। তো মরিচের বিচিগুলো অনেক ছিল, তো ছোট মরিচ তো ভিতরে অনেক বেশি ছিল, তো আমি বিচিগুলো ফেলে দিয়েছি, কারণ পরে অতীতে ঝাল লাগবে সে কারণে, কারণ আমার এখানে লম্বা মরিচ ছিল না। মরিচ আর রসুন আমার মিক্স করা হয়ে গেছে। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো ভালো করে আমি মিক্স করে নেব, আর সাথে আমি সর্ষের তেল দিয়ে দিছি অল্প করে। তো আমার এখন যে টমেটোগুলো আমি ভেজে রাখছি এগুলো এখন অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন ভর্তাটা এত স্বাদ হয়েছে যা বলার মতো না। তো আমি সাথে ধনে পাতা দিয়ে দিলাম, এগুলো আমি পরিবেশন করে নেব। তো পরিবেশন করা হয়ে গেছে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন। তো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।